সিএএ লাগুর প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় সরকার। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের প্রাধান্য। দেশের পাঁচ রাজ্যের ১৩ জেলার হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধ ধর্মের মানুষকে প্রাধান্য দেওয়া হবে নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে। ২০১৪র ৩১শে ডিসেম্বরের মধ্যে ভারতে আগতদের প্রাধান্য। আমরা এনেই কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন মমতা বালা ঠাকুর, আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলায়। একটা বিষয় পরিষ্কার জানতে চাইবো যে এখনো পর্যন্ত এই আইনের কোনো নিয়ম তৈরি হয়নি, কিন্তু তোড়ে ঘোরে এই যে বিজ্ঞপ্তি জারি কেন কেন্দ্রের? এটা টোটালটাই মানুষকে একটা হ্যারাসমেন্টের ভিতরে ফেলে দেওয়া, এবং করোনা ভাইরাসের এতটা মহামারী তার ভিতরে কেন এটা জারি করেছে সেটা আমরাও বুঝতে পারছি না। এবং সাধারণ মানুষ যে আজকে নাগরিকত্বের জন্য যে তারা আবেদন, আমরা এই দেশের নাগরিক, আমরা কি হলে নাগরিক হব, তার জন্য আবার আবেদন করে তাদের কাছে নিতে হবে। এই যে যে বারবার করে একটা ভাড়া তারা বলেছিল যে আমরা নিঃশর্ত নাগরিকত্ব দেব, কিন্তু সেখানে তারা সেই আবার সেই শর্ত বেঁধে দেওয়া আবেদন করে নিতে হবে, তাদের কথাই কিন্তু তারা ঠিক করে রাখেনি। এবং এই মুহূর্তে করা মানে মানুষকে আবার করোনা ভাইরাসের মুখে আবার তাদের ছুড়ে দেওয়া যায়, যাতে মানুষ এক জায়গায় জমা হয়ে এই ডকুমেন্টসগুলো নিয়ে তারা অফিসে সেখানে দৌড়ধড়ি করে, তার মানে আবার তাদের কাছে এই করোনা ভাইরাসের আবার যাতে রোগটা আরও ছড়িয়ে যায়, মানুষ যাতে আরও বিভ্রান্তির ভিতরে পড়ে, এই মুহূর্তে এটা করা আমরা কোনোভাবেই বুঝতে পারছি না যে কেন এগুলো করছে তারা। ২০১৯ সালে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু বিক্ষোভ দেখানো হয়েছিল, তারপরেও এই ধরনের বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে, মানুষজনের যে আবেগ কি কোথাও গিয়ে না ধাক্কা খাচ্ছে না? অবশ্য ধাক্কা খাচ্ছে, তার কারণ হচ্ছে যে আমরা ১৯৪৭ সালে যখন দেশ ভাগ হয়, সেই ১৯৪৭ সালে দেশ ভাগ হওয়ার ফলে যখন সে আইন তৈরি হয়েছিল যে এই তিনটে দেশ থেকে যখনই যে আসবে তাদের এই দেশে জায়গা দেওয়া হবে, নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু ২০০৩ সালে যখন অটল বিহারী বাজপেয়ী ক্ষমতা ছিল, বিজেপি গভর্নমেন্ট, তখন যে আইনটা এনেছিল সেই আইনের বিরুদ্ধে আমাদের লড়াই, যে আমাদের যারা ভারতবর্ষে, আমাদের মা বাবা অখণ্ড ভারতে জন্মগ্রহণ করেছে, আমরা এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, আমাদের সন্তান এই দেশে জন্মগ্রহণ করেছে, আমাদের এখন প্রমাণ দিতে হবে যে আবেদন করে তাদের কাছ থেকে, আমাদের বিজেপি গভর্নমেন্টের কাছ থেকে আমাদের নাগরিকত্ব নিতে হবে। একটা আবার একটা অরাজকতা এবং সেখানে আবার বেনাগরিক করার একটা চক্রান্ত আবার চলছে, বিজেপি গভর্নমেন্ট সেটা করছে। একটা বিষয় আমরা দেখেছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যখনই নির্বাচনী প্রচারে এসেছেন, আপনাদের মতুয়াগড় ঠাকুরনগরে যখনই এসেছেন, তখনই বলেছেন যে নাগরিকত্ব করা হবে, এবং যারা যে সমস্ত শরণার্থীরা এসেছেন তাদের নাগরিকত্বের তালিকার আওতায় আনা হবে, এ কথা বারে বারে তিনি বলেছেন। সেখানে আমরা দেখেছি যে মতুয়াগড়ে সেভাবে থাবা বসাতে কিন্তু পারেনি তৃণমূল কংগ্রেস, তারই কি এফেক্ট পড়েছে? নারা যেভাবে যদি আপনারা ১৯ ভোটটা দেখেন, তাহলে ১৯ যে ভোটটা হয়েছে সেটা তার যে পার্সেন্টেজটা আর তার তুলনায় বেড়েছে, তার তুলনায় বেড়েছে, কিন্তু যে ৪টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত বিজেপি তাদের অস্তিত্বটা ধরে রাখতে পেরেছে, অনেকটা বেড়েছে। হ্যাঁ, সেখানে কিছুটা জায়গায় তারা বিজেপি অস্তিত্বটা ধরে রেখেছে, কিন্তু পার্সেন্টেজটা আগের থেকে অনেকটা বেড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো কয়েকটা জায়গায় জিততে পারেনি, কিন্তু সরকার যেভাবে আজকে পুরো পশ্চিমবাংলায়, যেটা আমরা কখনো চিন্তা করতে পারিনি যে মিরাকলটা হলো যে ভোটের জয়, সেটা একটা বিরাট জয়, এবং সেটাকে দাঁড়িয়ে তারা বাংলা তাকে বুঝিয়ে দিয়েছে বিজেপিদের যে বাংলার মানুষ এবং বিশেষ করে মতো সম্প্রদায়ের মানুষ তারা তাদের চায় না। আর সিপিএম যারা করতো, বিশেষ করে সিপিএম যারা করতো, তারাই তো বিজেপি হয়েছে, সেখানেও কিছু লোক তার ভিতরে সম্প্রদায় মতো একটা ধর্মীয় জায়গা সেখানে থাকতে পারে, কিন্তু পার্টি হিসেবে তারা সিপিএম করতো, তারা কিন্তু বিজেপিতে অনেকটা জায়গায় তারা ভোট দিয়েছিল, কিন্তু যারা টিএমসি করে, যারা কংগ্রেস করতো, তারা কিন্তু কখনোই তারা কিন্তু বিজেপিকে ভোট দেবে না, এবং আগুনের ভিতরে কখনো আমি মনে করি তারা পা দেবে না। তার কারণ হচ্ছে যেখানে আসামের থেকে যদি আমরা এখনো চিন্তা ভাবনা না নেই, আসামের যে পরিস্থিতি, এখনো তাদের ডাউটফুল নাগরিক হিসেবে ডি ক্যাটাগরি তাদের সার্টিফিকেট ধরিয়ে দিচ্ছে, এবং সেখানে দাঁড়িয়ে আজ বাংলায় যে এটা করবে না, মানে এই যে প্রথম ধাপ ছত্তিশগড়, আপনার রাজস্থান, গুজরাট যেখানে আজকে করছে, ছত্তিশগড়ও প্রচুর মতো আছে, সেখানে ইন্দিরা গান্ধী আমি বসিয়েছি, তাদের রিফিউজি আমি কয়েকবার সেখানে গেছি,
আজকে সেই লোকগুলোকে হ্যারাসমেন্টের ভিতরে বা তারা মানে ফেলছে যে বিভিন্ন জায়গা থেকে সরকারি আধিকারিকের কাছ থেকে তাদের ডকুমেন্টস নিয়ে এসে তাদের সিগনেচার নিয়ে এসে দিতে হবে। এই করোনা ভাইরাসের ভিতরে মানুষ যেভাবে ছোটাছুটি করবে তাদের কি পরিস্থিতি হবে আপনি ভাবুন তাহলে। অবশ্য রয়েছে একটা চক্রান্ত যাতে এই সময় মানুষকে হ্যারাসমেন্টের ভিতরে ফেলানো হয়। এখন তো মানুষকে আমি মনে করি যে ভারতের প্রধানমন্ত্রীর প্রথম কাজ হচ্ছে যে করোনা ভাইরাসে মানুষকে বাঁচানো, তাদের অক্সিজেন দেওয়া, তাদের ভ্যাকসিন দেওয়া এবং সেখানে দাঁড়িয়ে যেভাবে আগে তাদের বাঁচানো তারপরে বাদ বাকি সব কিছু। কিন্তু হট করে সেখানে তারা আজকে একটা নোটিফিকেশন জারি করে দিয়ে কয়েকটা স্টেটে এবং কয়েকটা জেলায় যে আপনাদের নোটিফিকেশন জারি করলো যে আপনাদের নাগরিকত্ব নেওয়ার জন্য আপনার আবেদন করতে হবে এর। এবং ভারতবর্ষে বিভিন্ন জায়গা আছে, ধীরে ধীরে ধাপে ধাপে এটা এরপরেই হয়তো এনআরসি এটা চালু করবে, এটা প্রথম ধাপ। একেবারে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর।